বর্তমানে কয় মন ধান বিক্রি করলে এক কেজি ইলিশ হয়? এক তিন মন ধান বেচলি একটা ইলিশ হয়, 3000 টাকা হলে একটা ইলিশ হয়, আমরা কি করে খাবো? সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রাণ হলো এই গ্রাম। আর এই গ্রামের চিরচেনা দৃশ্য হলো ধান খেত, ধান খেতের আইল বা কৃষকের ধান সংগ্রহ করা। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই আদিকালের মতো বাগে করে কিভাবে কৃষকরা ধান সংগ্রহ করে, এবং এই মাঠ থেকে ধান তারা ছোট ছোট করে আটি বেঁধে কাঁধে করে খুব পরিশ্রমের মাধ্যমে কিভাবে তারা এই সরু আইলের মাঝখান দিয়ে তাদের ধানগুলো তারা সংগ্রহ করে। তো চলুন আমরা একটু দেখে নিই। দর্শক, আপনারা জানেন কৃষক হাসলে হাসে দেশ, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমাদের বাংলাদেশের কৃষকরা কিন্তু সুন্দর এবং উজ্জ্বল মুখে হাসতে পারে না। তার কারণ, সারা বাংলাদেশের ভিতর যে কোনো সেক্টরের মানুষ যদি তাদের দাবি আদায়ের জন্য রাজপথে দাঁড়ায়, একদিন দুই দিন তিন দিন আন্দোলন করার পর কিন্তু তারা তাদের ন্যায্য অধিকারটুকু তারা আদায় করে নেয়। কিন্তু দুঃখের ব্যাপার হলো বাংলাদেশের চাষিরা কিন্তু তাদের এই ধানের দাম বৃদ্ধির জন্য কিন্তু তারা কখনোই আন্দোলন করতে পারে না, কারণ কৃষক নিরীহ। ঠিক সেই জন্য এই ধানের দাম কিন্তু প্রচুর পরিমাণে কম, আর কৃষকদের দুঃখের এবং তাদের দেখার মতো কেউ নেই। তো চলুন একজন কৃষক কাকার সাথে কথা বলি, যে তাদের একটু দুঃখে সুখের কথা একটু শুনি। দাদা আদাব। আদাব, কেমন আছেন আপনি? এই বাসি ভালো। আপনি ইলিশ মাছ লাস্ট কবে খাইছেন বলেন? আরে ইলিশ মাছ তোমার দেখে অভাব, আমাকে তো ভয় খাওয়ার অভাব, আমরা কি করে খাবো? বর্তমানে কয় মন ধান বিক্রি করলে এক কেজি ইলিশ হয়? এক তিন মন ধান বেচলি একটা ইলিশ হয়, 3000 টাকা হলে একটা ইলিশ হয়, আমরা কি করে খাবো? তার মানে হচ্ছে যে মানে অনেক দিন ইলিশের দেখা হয়নি কি? না, আমাদের বহুকাল আমরা ইলিশ মাছ পাইনি, চাষ নেই, আমরা খাবো কি করে? আমরা তো অভাব, আমাদের কি করে এই ডুবা এলাকায় কি করে ইলিশ মাছ খাবো? মানে ধানের দাম একেবারে একদম লো, আর যদি মাংলা, আর যদি একটুখানি বৃষ্টি হয় এবং একটুখানি ধানের পাশে যদি একটু কাদা লেগে যায় তাহলে তো ক্ষতি হয়ে যায়, তাহলে তো দামই দেয় না তারা। না, তারা তো সেখানে ওই 10 টাকার ধান 5 টাকায় পাবে। আর যদি একটু কলাই যায় তাহলে তো কোনো কথাই নেই, কলাই গেলে তো খাওয়াই যায় না এবং তাকে ফেলে দিতে হয়। আচ্ছা, আপনি তো মনে হয় হিন্দু ধর্মের অনুসারী? হ্যাঁ, আমি হিন্দু ধর্মের একজন ব্যক্তি। গরুর গোশত আপনারা খান না? না, ও সব আমার চলে না। হ্যাঁ, কিন্তু ছাগলের গোশত চলে। খাসি? খাসি লাস্ট কবে খাইছেন বলেন? ও খাসি কি করে খাবো ভাই, দেখা আছে দেশে অভাব, 1 কেজি খাসির দাম 1200 টাকা, আমার এক মন ধান বেচলি তো হয় না, এক মন 1 কেজি খাসি আমরা কি করে তা খাবো? মাংস এবং আমাদের ইলিশ মাছ আমাদের একদম ক্রয় ক্ষমতার বাইরে না, এখন আমাদের আয়ত্ত বাইরে, আমাদের তার জীবনে জোটবে না। আর শিক্ষকরা হোক বা সরকারি কর্মকর্তারা আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে, কিন্তু চাষিরা তো পারে না। আমাদের কোনো কাজের কোনো মূল্য নেই, এবং যারা চাকরিজীবিত যারা ভালো এসে আছে তাদের অনেক টাকা দেয়, আমাদের কিচ্ছুই দেয় না। আমাদের তো ধান নিয়ে গেলে কিন্তু পারে নাও পারে, আমাদের তো না খাই থাকতে। সারা বাংলাদেশে আসলে কৃষকদের আসলে কি পরিমাণ কষ্ট, ইলিশ মাছে দেখা হয়নি তাদের অনেক দিন, আর উনি একজন হিন্দু ধর্মের অনুসারী, গরু খান না, কিন্তু খাসিও তার সচরাচর দেখা হয় না, একমাত্র মনে হয় পূজো পার্বণ ছাড়া।